بسم الله الرحمن الرحيم سامسول حق نبه دي تو آشول سري په ته ولي آج ميري مونوگرام دیکھے كنون آجو كنو بيلم بامن دایال نبیر زیار اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام السلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا شق النبي شرع النبي بيار النبي مدينة شنر چه دامير مي مدينة دولي كنار اللهم صل على محمد وعلى ما شاء الله رجل سيدنا صلاة يا رسول الله عليكم أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي سل وسلم وبارك عليه أجوك نو بلمبمن দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত আমি গুনাহগারকে এখানে যে বিষয় একটা নির্ধারণ করে দিয়েছে এই বিষয়ের উপর আমি গুনাহগারকে কিছু বলার আপনাদেরকে কিছু শ্রবণ করার তৌফিক দান করেছে আসুন মহব্বতে জবান খুলে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আপনারা ব্লুটুথ অন করেন ব্লুটুথ মানে মোবাইলের টানা কলমের টান আমি সেন্ড করব না ফিল মারবে কথা বলো কলমের ব্লুটুথ অন করেন আমি ইনশাআল্লাহ সেন্ড করতেছি যেন ফিল না মারে আমাকে বিষয় দিয়েছেন কোরআন সুন্নার আলোকে পবিত্র ঈদ মিলাদুন নবী ও সিরাতুন নবীর পার্থক্য খুব চমৎকার বিষয় বুখারী মুসলিম তিরমিজি এই তিনটি কিতাব সিয়াসিত্তা মধ্যে তিনটি কিতাব হচ্ছে জামে তিনটি কিতাবের নাম কি জামে 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 তিরমিজি তিরমিজি শরীফ জামে বুখারী সহি বুখারী জামে সহি মুসলিম জামে জামে বলা হয় যে কিতাবের ভেতর আটটি বিষয়ের উপর হাদিসে পাক এর আলোচনা হয়েছে জিনার একটু মহব্বতে বললে ভালো হয় আমি এখানে আগে কমানি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে দশটায় আসার কথা আমি ঠিকই দশটায় এখানে আসতাম চেষ্টা করেছি জোহরের নামাজ পড়ে বের হয়েছি দুইটা আরো শেষ করে এটা তৃতীয় নাম্বার আসতে পারি না এদিকে আমার মনে হয় এবছর ওই জমিন গুলাতে শ্বাসবাস ভালো হবে না কারণ না পাখি লেগেছে জমিন নবীর আগমনে আল্লাহ জমিন পবিত্র করেছে আর ওই জমিনকে নবীর সাথে বেয়াদবি করে তারা অপবিত্র করে দিচ্ছে ওদিকে যানজট বুঝুন এই জন্য একটু আমার বিলম্বিত হয়েছে তাতে আমাকে মাফ করবেন কারণ এরকম মাপ চাওয়া এটা ফারুক আজমের সুন্নত
ফারুক আজম ইসলামী জগতের দ্বিতীয় খলিফা যিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন তার কাছে কাপড় ছিল মাত্র একটি উনি এই কাপড় জুমার দিন ধুয়ে দিলেন শুকাতে একটু দেরি হলো আর শুকায় নাই ভালো করে অর্ধেক শুকিয়েছে এখনো শুকায় নাই দেরি হচ্ছে বিদায় ওই ভেজা কাপড় পরে মসজিদে নবী শরীফে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন খুতবা দিতে গিয়ে এক নম্বরে সালাম দিয়ে নবীর সাহাবী তাবি এদের কাছে ক্ষমা চেয়ে নিলেন বলেন আমাকে মাফ করবেন আমি ইচ্ছে করে এই দুই চার দশ মিনিট দেরি করি নাই আমার কাছে আমি অর্ধ পৃথিবীর শাসন কর্তা আমি ফারুক আজম আমাকে রসুলের খলিফা আপনারা বানিয়েছেন তো আমি এই কাপড়টি ধুয়ে শুকাতে দিয়েছি শুকাতে দেরি হচ্ছে বিদায় আমার একটু বিলম্বিত হয়েছে একটু ক্ষমা করবেন এরকম বিলম্ব হলে ক্ষমা চাওয়া এটা ফারুক আজমের সুন্নত সাহাবীর শিক্ষা বড় করে বলুন সুবহানাল্লাহ আমি কোন চাচ্ছি এক ঘন্টা রেট হয়ে গেছে যাক বুখারী মুসলিম তিরমিজি এই তিনটি কিতাব জানলে এখানে আটটি বিষয়ের উপর কি হয়েছে হাদিসে পা আপনাদের কি কষ্ট হয় না সামনে এখানে অনেক জায়গা আছে সবাই বয়ের হিসাব হুজুরের জন্য অপেক্ষা করতেছেন এখানে জায়গা তো নাই এখন যারা বাইরে অপেক্ষা করতেছেন বাইরে থাকতে হবে মনে হয় ঢোকার লোক নাই আপনারা একটু একটু ঠান্ডার মহসুম একটু একটু জায়গা করে দেবেন ভাইদের অনেক দাঁড়িয়ে আছে একটু আর একটু সামনে আসেন দর্শন করে দিন একটু সামনে আসেন বলুন আল্লাহুম্মা সাল্লি আসেন আসেন একটু সামনে আসেন বলুন এই সামনে ইসলাম কত উড়ির ফিসে যাওয়া পড়ে মাশাল্লাহ এই তিনটি কিতাব জামে এখানে আটটি বিষয়ের উপর হাদিসে পাক এসেছে আমার নবীর দুইটি দিক একটা হচ্ছে হাদিসে পাক এবং ফেকার দিক আরেকটা দিক হচ্ছে তারিখ ইতিহাসের দিক কয়টা দিক দুইটি একটা হচ্ছে ফেকা এবং হাদিসে পাকের কোরআন সুন্না হাদিসে পাক ফেকা আর একটা হচ্ছে তারিখ ইতিহাসের দিক একটু খেয়াল করেন সিরাতুন নবী কাকে বলা হয় মিলাদুন নবী সিরাতুন নবী পার্থক্য একেবারে সংক্ষেপে বোঝার চেষ্টা করব বুখারী শরীফ এরকম একটা অধ্যায় আছে সিরা সেখানে যেটা কিতাবুল মাগাজিতে পাবেন সিরাতের দিক মুসলিম শরীফ করবেন তিরমিজি শরীফ করবেন এটা হাদিসে পাক আর একটা দিক এটা ফেকার দিক ফেকার দৃষ্টিকোণ সিরাত এটা সিরাতুন নবীর ভেতরে আপনি পাবেন আমার রসুলের শুধু যুদ্ধক্ষেত্রে জীবন সেখানে আপনি সেখানে কিতাবুল মাগাজিতে শুধু যুদ্ধের কথা কিসে বড় ঘরে বলেন সেখানে কিতাবুল সালাত নামাজের কথা নাই হ্যাঁ থাকলে সালাতুল খৌফ যুদ্ধক্ষেত্রে যুদ্ধের ভেতরে যে নামাজ সালাতুল খৌফ সেটার আলোচনা পাবেন
সিরাতের ভেতর কিতাবুস সালাত নামাজের অধ্যায় নাই কিতাবুল মানাসিক হজের কথা সেখানে নাই সেখানে শুধু যুদ্ধের কথা ফেকার দৃষ্টিকোণ আমরা ফাজিল ক্লাসে পড়েছি এ হুজুররা করেছে মুজাম্মেল ওরা আমার হুজুরিনি উলামায়ে কিরাম এই কিতাব এই হাতাদারি মাদ্রাসায় আছে কষ্ট করে গিয়ে জামিয়া থেকে আনতে হবে না হাতাদারি ওদুদিয়া মাদ্রাসা আছে হাতাদারি আমার হুজুরদের মাদ্রাসা আছে সেখানেও এই কিতাব পড়ানো হয় এই কিতাব আবার ইংরেজি করে ইংরেজিতে ট্রান্সলেশন করে যারা লতে পড়েন ভার্সিটিতে চট্টগ্রামের ভার্সিটি ল বিভাগে যারা পড়েন বা আন্দরকিল্লার জুমা মসজিদের পাশে ল কলেজ আছে আইন কলেজ সেখানেও এই কিতাবখানা ইংরেজি করে ওই কলেজে পড়ানো হয় বড় করে বলেন সুবহানাল্লাহ আমরা মাদ্রাসায় ফাজিল ক্লাসে আমরা পড়েছি এই কিতাব মেরে নাম আল হেদায়া শরীফ এটা ফেকার ফেকার দৃষ্টিকোণ এই কিতাব লিখেছেন আল্লামা বোরহানউদ্দিন ফারগানি মরগানি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবেও একটা কিতাব সিরাত আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আস-সিরাতু গা আস-সিরাতু জামু লিস-সিরাত তুহতাসসুর বেগজওয়াতি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সিরাত শব্দটা এক বচন আর তার বহুবচন হচ্ছে আস-সিরাত সুবহানাল্লাহ জিনা আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ সিরাত কয় বছর আপনারা জেনারেল শিক্ষিত একটু কথা বলেন কয় বছর তার জমা হচ্ছে কি সিয়র সিরাতের বহুবচন কি সিয়র এটা হচ্ছে সিরাতের জমা তো এখানে উনি ইবারত দিয়ে বলেছেন তো তাসসু বেগজওয়াতি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সিরাতুন নবী সিরাত এটা শুধুমাত্র আমার নবী যুদ্ধক্ষেত্রে আমার নবী যে সমস্ত যুদ্ধ করেছেন নবীর যুদ্ধের জীবনকে যুদ্ধের সময়টাকে বলা হয় সিরাতুন নবী বড় করে বলেন সুবহানাল্লাহ শুধু কি কোন সময় বড় করে বলেন মিলাদুন নবীতে মাসে যুদ্ধের কি বয়ান দেবেন আপনারা বুঝতেছেন না মনে হয় মিলাদুন নবীতে কোন যুদ্ধের বয়ান তো মিলাদুন নবীতে সিরাতুন নবী কেন এখানে যুদ্ধের বয়ান কি দেবেন হ্যাঁ যদি কেহ সিরাতুন নবী করেন হ্যাঁ আমরা তাই করব সিরাতুন নবী এটা আমার নবীর একটা হায়াতের অংশ আরো বড় করে বলেন এটা আমার নবীর একটা হায়াতে আমরা সিরাতুন নবীকে খারাপ বলতেছি না এটা ভালো আমার নবীর যুদ্ধক্ষেত্রের জীবন তবে সিরাতুন নবী যারা করবে সিরাতুন নবী করে শুধু যুদ্ধের আলোচনা করতে হবে কারণ সিরাত এটা বেগজওয়াতিন নবী নবীর যুদ্ধক্ষেত্রের জীবনের জন্য হাত সিরাতুন নবী করে মিলাদুন নবীর বিরোধিতা করলে তখনই আমাদের এতরাস আসবে বড় করে বলেন না সুবহানাল্লাহ সিরাতুন নবী এটা ভালো করেন কারণ সিরাতুন নবী না হলে ইসলামের প্রথম বিজয় যে কিসের যুদ্ধ বদরের যুদ্ধ বদরের যুদ্ধের জীবন সিরাতুন নবী ওহদের যুদ্ধে নবীর জীবন সিরাতুন নবী এইভাবে নবী যে সমস্ত গাজওয়া যুদ্ধ করেছেন এটাকে বলা হয় সিরাতুন নবী কথা বলেন না সিরাতুন নবী যে বুঝছেন না সিরাতুন নবী হদ্দু নবারগা হ্যাঁ অস্বীকার করেন হ্যাঁ সিরাতুন নবীর বেতন
প্রশ্ন গেল দিমানা মুরগি আগে গাছের ফল আগে নাকি গাছ আগে নতুন ছেলেকে বিয়ে করে গেছে নতুন বউ করে আসছে নতুন নতুন ছেলের বউ বউকে শাশুড়ি মা বলতেছে শাশুড়ি মা বলতেছে হে আমার ছেলে বউ এদিকে আস বলে কি আম্মা বলে যে আমরা রাত্রে ভাত খেয়েছি প্লেট দুটো করেছি বাটি দুটো করেছি চাপি দুটো করেছি এ পানিগুলা ফেলতে নাই নাই সকালে ফেলবা সকাল হলো শাশুড়ি বলতেছে কাকে বউকে নতুন বউ ছেলে বউকে বলতেছে হে আমার ছেলে বউ আসো এই জামের পানিগুলা ফেলে দাও তবে পেলার সময় একটু মানুষ দেখে ফেলি কথা বলেন এখন নতুন বউ শাশুড়ি মা বলেছে উনি গেলেন গিয়ে এখন সে পানি ফেলতেছে পানির গামলা জাম নিয়ে বসে আছে ইনি যায় ফেলে না আমি যাচ্ছি ফেলছে না ইনি যাচ্ছে ফেলছে না উনি যাচ্ছে ফেলছে না যে মাত্র সভাপতি সাহেব বের হলো নতুন বউ পানির গামলা পানি নিয়ে দাঁড়িয়ে আছে একেবারে ওনাকে দেখার সাথে সাথে দিছে মেরে সভাপতি সাহেব বলতেছে কি রে আব্দুর রহমানের মা বলে কি হয়েছে তোমাদের ঘর থেকে যে ময়লা অর্জানা পানি পেলে আমার শরীর তো শেষ দেখো ডাক দিলেন খাই 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 কি করবো নতুন বউ ডাকলেন এই ছেলে বউ কি করেছো তুমি বলছিলাম না তোমাকে মানুষ দেখে বলার জন্য সে বলতেছে মা ঠিকই তো আমি আপনার কথা 100 তে 100 মানুষজন আমল করেছি বলে কেমন এই যে আপনি বলছেন মানুষ দেখে ফেলতে তো আমি মানুষ দেখে ফেলছি আর কি মানুষ দেখে ফেলা মানে মানুষের গায়ে ফেলা কথা বলেন না কেন মানুষের গায়ে ফেলা নাকি মানুষের গায়ে না পড়ে যেমন তেমন ফেলতে বলেছে ঠিক এরকম সিরাতুন নবীও বলেছে একরকম আর ওরা বুঝতে নতুন বেকুফ আর বেকুফ হলে সেই নতুন হলো বেকুফ পুরাতন হলো বেকুফ থেকে যায় এরকম বেকুফ মৌয়ের মতো বুঝছে তারা ঠিক নেবে ঠিক বড় করে বলে দোয়া করি আমরা আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন এখন ইদানিং দুই এক বছর যাবৎ সিরাতুন নবীর ফোস্টার দাহানো যারা ঠিক নেবে ঠিক বড় করে আর একটু জোরে বলে সিরাতুন নবী ফোস্টার নাই এখন শানের আছে আলাদা ফোস্টার দাহানো হ্যাঁ তুলি বুঝে যাচ্ছে তোরা এখন নারে রে সালাত ধর ফোস্টারে আবার অলি খুলে বুঝতেছি কুলসাইন ইয়ারজি হইলে আসলি আসল যেটা এদিকে দাবি দহন হচ্ছ বুঝে যাচ্ছে তোমরা আমাদের গুণা আগে বিরোধিতা করলো এখন মেনে নিচ্ছ তো আসো না সিরাতুন নবী বাদ দিয়ে এস্তমা বাদ দিয়ে মিলাদুন নবীতে আসো আমরা তোমাদেরকে ওয়েলকাম জানাবো ঠিক নেবে ঠিক বড় করে আগে আমরা দেখেছি ওই মিউনিসিপ্যাল মডেল হাই সেখানে মিলাদুল নবীর দিন সিরাতুন নবী করত আমি এগুলো বলতেছি আপনাদের অসুবিধা হচ্ছে আমাকে বিষয় দিয়েছে লিখেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলুস আহলুস সুন্নাহ ওয়াল জামাত নাম দিয়েছে জায়গা কোথায় মিউনিসিপ্যাল মডেল হয় আজ থেকে 7-8 বছর আগে
এরা অনেক বছর হয়েছে ওরা কারা যারা মিলাদুন নবীকে গালি দেয় এখন আল্লাহর রহমতে ওই পোস্টার আর দেখা যায় না এই মিলাদুন নবীকে যারা গালি দিত এইদিন আমি বলে এসেছি কোথায় তিন ফুলের মাথা ওইতে বাইতুল শরবের পাশে ওখানে ওই জায়গায় বলে এসেছি আমাদের ইকবাল কাদেরী সাহেবের মসজিদের পাশে বলে এসেছি আপনারাই তো মিলাদুন নবীকে যারা করে তাদের শিরিক বেদাত বলতেন তাদেরকে বেদাতি বলতেন তাদেরকে জন্মাষ্টমীর সাথে এটা সম্পর্ক বলেছেন এখন আলহামদুলিল্লাহ সরকারের মায়ের থেকে বাঁচার জন্য করতেছেন নাকি বাস্তবে হেদায়েত হয়েছেন এটা তো আমরা বুঝতেছি না এখন আপনারা সিরাতুন নবী করতে লাগে বাইতুল শরবে এখন গিয়ে দেখেন ওরা সিরাতুন নবী আর করে না তাদের দরবার এখন মিলাদুন নবী হচ্ছে বড় করে বলেন না তাহলে বুঝা যায় আল্লাহ তোলে তোরারে হেদায়ত দিচ্ছি একবার মাইকে গেলি তো আবাস হয়তো বাই তো সরব এবছর মিলে তুমি খুঁজছি উপসর করো আর আছে ম্যাগাজিন আছে ম্যাগাজিন এত বাইরে গেছে তোমার এতদিন সিরিয়াতুন নবী সিরিয়াতুন নবী খুঁজছো দে ইয়ে না হোক এর প্রমাণ নিয়ে সুন্নি দে মিলাদুন নবী হক এটা প্রমাণ হয়েছে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল মানুষ দৃশ্য করে আজি ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে আজি আর একটু বড় হবে না বাবা আর একটু মহব্বতে একটু প্রেমের আওয়াজ করেন আজি ঈদে আজি আজি ঈদে মিলাদুন নবী নূরের নবী নূরি চরণ যেদিন পাইবান দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন হরে গেল ফেরেশতা গলে নাচে খুশিতে সুবহানাল্লাহ বলবেন না আওয়াজ মজা লাই আর একখানা বড় গুলি খো সুবাহান নূরের নবীর নূরি চরণ যেদিন পাইবান দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন দুঃখ মুছিয়া লাভে করেছে মাশাআল্লাহ দুঃখ মুছিয়া লাভে করেছে মাহফিলে চলতেছে সালা দুনিয়া
পশু পাখি বিকলতা মানবার দানব মারহাবা মারহাবা বলে করতেছি উৎস সুবহানাল্লাহ পশু পাখি বিকলতা মানবার দানব মারহাবা মারহাবা বলে মাশাআল্লাহ মারহাবা মারহাবা বলে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগতে মরেছে আজি মাফিল চলতেছে সলা দুনিয়া বলে যেই মানুষের জীবন কি সাজাই সুবহানাল্লাহ বলি না আরে মুখতার বলি যেই মানুষের জীবনে কি সাজাই মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতে মুস্তাফায় সেই মানুষের মুখে মওলা আরশ বানাইছে সুবহানাল্লাহ সেই মানুষের মুখে মওলা আরশ কইরাছে আজি ঈদ মিলাদুন নবীর আজি ঈদ মিলাদ আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে আজি চলতেছে আজি মাহফি বড় করে বলেন মাহফি এইরকম চলকে বড় করে বলেন চলতে ইতিহাস কলম সংক্ষেপে এতটুকু বুঝতে পেরেছেন মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্য মিলাদুন নবী কাকে বলে মৌলুদ মিলাদ মৌলুদ থেকে মিলাদ মৌলুদ শব্দের অর্থ আরবি ডিকশনারি খুলে দেখো হে নবীর দুশমন গোস্তাখ হে নবী ডিকশনারি খুলো আপনার শিক্ষিত সমাজ ইংরেজি ডিকশনারি আছে কথা বলুন বাংলা আছে বুঝি নাই ওনা হরা নেবি খানা খাই শুনিন গিয়ে বুঝি রাই তার ভাই জুলুসু দিনে তেললে বাঙ্গা গলালে চলতে অসুবিধে কি জীবন বাঙ্গা গলানো একেবারে ইবে আল্লাহ দিয়ে গলাইবে রসুল তার গরিব আল্লাহ আরো বড় করে খবর আল্লাহ হজরত বলে নাই আরে জমিন আরো দুবো বললি ঘুমাইব না আরো দুবো দুই ঘুমাইব না আরো দু তিন লাসত্তর আরো তো আরো নয় তুমি
اٹھے بھی وہاں تمہارے لیے زمین تمہارے لیے زمین تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنیے وہ چنا تمہارے بنے دو جہاں تمہارے لیے صلاۃ النبی سبا بچلے کے پاگ پلے ارے پھول کیلے کے دین ہو بولے ارے لبا کی تلے سنا گولے رضا کی زبان تمہارے لیے زمین تمہارے لیے مکین و مکان تمہارے لیے سبحان اللہ بولے امر نبیر آگمن میلاد النبی এটা আমাদের জন্য খুশির খবর ঠিক না বেটি আরো বড় ঘরে মিলাদ শব্দ মৌলুদ বিশ্ববিখ্যাত আরবি লুগাতের কিতাব আল মুনজাদ তোমাদের মাদ্রাসা আছে খুলে দেখো মৌলুদ শব্দের অর্থ কি মিলাদ নবীকে অস্বীকার করা শিরিক মৌলুদ মানে নবজাত শিশুর আগমন আমার নবী তো নবী এই জন্য মৌলুদ থেকে মিলাদ মিলাদ নবীর নবীর শুভ আগমন এটা না তো না পাবে আপনাদের একটু অসুবিধা হচ্ছে মনে হয় দেখেন মিলাদ নবীকে যত শিরিক বলা হচ্ছে বেদাত বলা হচ্ছে তত কিতাব লিখতেছে তত কিতাব বাড়তেছে ঠিক না বেটি দেখেন এই দিন আমি একেবারে আমি আর উমর রেজভী সাহেব দুইজন সরব বহর ওয়াহাবি মাদ্রাসার সাথে একেবারে লাগানো দরে দরে বলেছি আমাদের জামিয়াতে আনতে হবে না কিতাব তোমাদের মাদ্রাসা আছে তিরমিজি শরীফ কোন জিলদে সানি কোন 203 নাম্বার পৃষ্ঠা সেখানে একটা বাব আছে অধ্যায় আছে বাবু মা যা ফি মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কিতাব তো তোমাদের মাদ্রাসা আছে মিলাদ নবী যদি না জায়েজ হতো ইমাম তিরমিজি সেখানে অধ্যায় একটা চ্যাপ্টার কেন বানলেন মিলাদ নবীকে কেন্দ্র করে খ্রিস্টান আমার সহ কুলি করুন জিলদে তো 203 নাম্বার পৃষ্ঠা দ্বিতীয় লাইনে ওই ওই পৃষ্ঠার প্রথম লাইনে দ্বিতীয় লাইনে এ অধ্যায় মিলাদুন নবী তয় গাফার হয় বড় করে সুবহানাল্লাহ নখয় সুবহানাল্লাহ আরো বড় করে সুবহানাল্লাহ ওদের কারো বলেছি মিলাদুন নবী যে হারাম কোরআন শরীফের একটা আয়াত দিয়ে দলিল দাও অথবা একটা হাদিসে মুখাতার দিয়ে দলিল দাও আমরা মেনে নেব আর যদি দেখাতে না পারো তোমরা দেখাতে পারলে আমাদের পাগড়ি তোমাদেরকে পরিয়ে তোমাদের জুতার মালা আমাদের গলায় নেব আর যদি দেখাতে না পারো মেহরবানি করে মুআদ্দাবানা গুজারিশ করছি আদবের লেহাজ নিয়ে বলছি মিলাদ নবীর বিরোধী কথা বলো না ঠিক না বেটিং বরং আরেকখানে আসতে হবে
كتاب শুনেন একটা একটা আমি কিতাবের নাম বলতেছি আগে মিলাদুন নবী খড়া আছে تفسير ابن كثير تفسير ابن كثير حافظ علامہ ابن كثير যিনি আল বদায়া ওয়ান নাহায়া লিখেছেন সুবহানাল্লাহ আল্লাহ উনি ওনার তাফসীরের কিতাবে আমার নবীর আগমনের কথা বলেছে আমরা ব্যানার লাগালে মিলাদুন নবীর পতাকা লাগালে বেদাত আর শিরিকের ফতোয়া দাও মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতেছে আমি আমার থেকে নূর যখন বের হলো আমি দেখতে পেলাম জিবরীল আমিনের হাতে তিনটি নূরের পতাকা কয়টি বড় করে তিনটি নূরের পতাকা জিবরীল আম্মা আমেনা বলেন আলিমান ফিল মাশরিকে ওয়া আলিমান ফিল মাগরিবে আম্মা আমেনা বলতেছেন আমি দেখতেছি জিবরীল আমিন ফেরেশতাদের সরদার সে এসে একটা নূরের পতাকা আমার নবীর আগমনে মিলাদুন নবীর পতাকা গেড়ে দিলেন পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্তরে আরেকটা পতাকা জিবরীল আমিন দৌড়ে গিয়ে পৃথিবীর পূর্ব প্রান্তরে আরেকটি নূরের পতাকা গেড়ে দিলেন আল্লাহর ঘর খানায় কাবার ছাদের উপর সুন্নিরা জিবরীল আমিনের সুন্নত পালন করে নবীর আগমনে তোমরা করে সুবহানাল্লাহ বলবেন না মুহাদ্দিস আল্লামা ইবনে জুজি রাহমাতুল্লাহ আলাইহি উনি আজ থেকে প্রায় 900 বছর আগের মুহাদ্দিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি মিলাদুন নবীর উপর মুস্তাকিল কিতাব লিখেছে কিতাবের নাম বাবু কিতাবের নাম বায়ানুল মিলাদুন নববী বড় করে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি মুস্তাকিল আমার নবীর মিলাদুন নবীর উপর কিতাব লিখেছে 950 বছর আগে ওয়াহাবি ছিল না দেওবন্দি ছিল না আব্দুল আবদুসদি ছিল না এবং কি আবুল আলা মওদুদিও ছিল না তিন নামে টি বড় করে বলেন আপনাদের বিরক্ত লাগতেছে আমার না আর 900 বছর আগে ওয়াদি আছিল না বড় করে কও না বিরক্ত লাগার ফলে হচ্ছে না গুগল রচনা করতে লেখুন দেখি আই যে কিতাবের নাম মুখ দিয়েছো আরুন আল্লামা মোল্লা আলী কারি হানফি আমাদের হানাফি মাযহাবের বেরিস্টার যিনি 11 বছর খানায়ে কাবার ইমাম ছিলেন কি ছিলেন ইমাম এবং খানায়ে কাবার আঙ্গিনায় 11 বছর আমার নবীর হাদিসে পাকের খেদমত করেছেন উনি কিতাব লিখেছে মিলাদুন নবীর পর যিনি খানায়ে কাবার ইমাম ছিলেন উনি কিতাব লিখলেন আল মুআররাদুর রাবি ফি মিলাদিন নবী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ উনি কিতাব লিখে আই মোল্লা আলী কারি হানাফি আলাইহি রাহমা উনি মিলাদুন নবীর উপর কিতাব লিখেছে যিনি খানায়ে কাবার ইমাম ছিলেন আমি মোল্লা আলী কারি খানায়ে কাবার ইমাম রবিউল আউয়াল শরীফের মাস আসলে মশাল দারে খানায়ে কাবা থেকে রসূলে পাকের দরুদ সালাম পড়ে পড়ে জশনে জুলুস একেবারে মশাল দারে জুলুস জুলুস বের হয়ে খানায়ে কাবা থেকে মওলুদুন নবী নবীর আগমন যেই করে হয়েছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই করে আমার নবীকে আমার রসূলকে আমার রসূলকে আল্লাহ পাকে পাঠালেন ওই মওলুদুন নবী ঘর পর্যন্ত জুলুস হয়ে আসতো বড় করে বলুন সুবহানাল্লাহ
মিলাদুন নবী না থাকলে উনি কিতাব কেন লিখলেন? না থাকেন বিরক্ত লাগার আল্লাহ ওয়াবি হলেন মিকে মেকতেক দিউন না আরো উনন। আচ্ছা আমাকে আমি এখান থেকে আরেকটা কথা বলতেছি, সৌদি আরবের হুকুমত, সৌদি আরব স্বাধীন হয়েছে 1933 সালে, কত এখানে বড় করে ওয়াজিম করোনা শুনছি 8000 বাজার কিনারে করি বৃদ্ধি বিষয় দিয়েছে 1900 বড় করে বলেন ওয়াজ বোর্ডিং করছি আজ ইতিহাস 1933 এখন কত 2016 প্রায় শেষ আর মাত্র 2 দিন আছে ঠিক না, 16 ধরেন 16 পুরো ধরবেন 33 100 থেকে 33 বাদ দিলে কত 67 না 67 সাথে 16 যোগ করেন কত? কাল কটার হইলে মারাম না কত 83। আমার নবী আমার রসুলের মিলাদুন নবী নবী দুনিয়াত আসার সময় থেকে শুরু হয়েছে, যদি হিজরি সন গণনা করেন এখন 1438 হিজরি ঠিক না বেটি 38 হিজরি চলতেছে 37 পুরো ধরেন 1400 কত 37 তো 83 1437 থেকে 83 বছর মাইনাস দেন কথা ও মাইনাস দেন দেখেন 1437 থেকে 83 মাইনাস দেন হবে হয়তো 1354 বছর 1354 বছর আমার নবীর মিলাদুন নবী আরবে মক্কা শরীফ মদিনা শরীফে হয়েছে 83 বছর মিলাদুন নবী সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে বন্ধ এখন আমাকে বলেন 83 বছর রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী যে বন্ধ হয়েছে এটা বেদাত নাকি 1354 বছর হয়েছে ওইটা বেদাত? শিক্ষিত মানুষ হন না বেদাত হন না 83 বছর বন্ধ হয়েছে এইটা বেদাত নাকি 1354 বছর পর্যন্ত হয়েছিল ওইটা বেদাত? আরে নয় নয় এই ওহাবি বাচ্চারা এই নাস্তির কুস্তিরা মিলাদুন নবী রোখ না বেদাত হে মিলাদুন নবী না করে বেদাত ফের 83 বছর হয় না যে এটা বেদাত মিলাদুন নবী হওয়া বেদাত নয় বায়েসে মিলাদুন নবী খোদার সুন্নত বড় করে বলুন আল্লাহ ইতিহাস আমরা দোয়া করবো আল্লাহ তাদের হেদায়ত নসিব করুক আরো বড় করবো আরো আছে তো কিতাব তোমাদের হুজুর আমাদের হুজুর না ওনাকে তোমরা মানো আমরা মানি ঠিক না বেটি আমাদের চাইতে তোমরা বেশি মানো ঠিক না বেটি উনি তো কিতাব লিখেছে ওনার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি সনাবর্দী মিলাদুন নবী করেছে আমার নবী রজা পাক থেকে উঠে এসে শ্রোতা বনে আমার নবী নূরানি হাতে সেগুলো গ্রহণ করেছে আগে বলো তোমাদের ড্যাড তোমাদের বাবা ভুল লিখেছে এটা বলো আগে তিনটে বেটি বড় করে বলো তোমার বাবা ভুল লিখি লেখ তুই আর আগুন বেদাত হইস
মনত কষ্ট হইল না না ইতারা এখন সৌদি আরব খানায় খাবার এখন গোসল দেয় বছরে দুইবার খাবার বড় করে দুইবার কখন কখন খানায় খাবার খেয়ে গোসল দেওয়ায় তারা একবার দেওয়ায় মহরমুল হারাম মাসে আর একবার গোসল দেওয়ায় হানায় কাবাকে যে জিলকদ মাসে হজের মাসের আগের মাস জিলকদ ওই দুইবার হানায় কাবাকে গোসল দেওয়ায় আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আমার নবী কি হানায় কাবাকে গোসল দেওয়াইছিলেন গোলাপ জল দিয়ে সিদ্দিক আকবর দিয়েছিলেন না ফারুক আজম বড় করে বলেন ফারুক আজম না ওসমান জুনুরাইন না মাওলানা আলী শের খোদা না এটা কি আমরা কোনোদিন বলেছিলাম বেদাতে এসে কিছু বলেছি না ফারুক আজম বলেন উনি বলেছেন এরকম কোরআন শরীফ 30 পার একসাথে ছিল না একসাথে হয়েছে ফারুক আজম বলেন নিমাতিল বেদা এটা উত্তম বেদা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ খানায় কাবাকে গোসল দেবা এটা তো আমরা বেদাত বলি নাই আরা গলিম বেগিন বেদা আত্মারা ইস্তামা গলিম বেগিন দাত আমাকে বলেন কোন নবী কোন রাসূল ইস্তামা করে যে আমাদেরকে দেখান যদি দেখাতে পারেন আপনাদের ইস্তামায় আমরা যাব খবর অন্য খবর নাও মেহেলর মানুষ কি বুঝতে লাগি করে দিলে খন নবী ইস্তামা জি দেখা আর বরং চো ইস্তামা করতেছো সেখানে আমার নবীর প্রেম নাই নবী প্রেমের আলোচনা নবীর সুন্নত হই ডিলে লজে টালাই জিজদে না ট্রাক ট্রাক তিন বেটি খ উদ্দিন নবীর সুন্নত বিদুদ্দি রসুল পাকর শান তলোয়ার সালামি ইস্তামায় সব আছে নামাজ আছে জিকির আছে তেলাওয়াত কোরআন আছে কিন্তু একটা জিনিস নাই সেটা কি আমার নবীর সালাম বড় করে বলেন ঠিক না বেটি এই মেহেলের মানুষ কেন সেখানে যাবে অনেক সুন্নিও দেখতে যায় আরে সব আছে কোরআন শরীফের তেলাওয়াত আছে নামাজ আছে আযান আছে একামত আছে জিকরুল্লাহ আছে জিকিরে খোদা আছে সব আছে সুন্নত আছে নবীর সুন্নত আছে ওয়াজিব আছে কিন্তু একটা জিনিস নাই যে ফরজ ওয়াজিব সুন্নত নবীর কারণে পেলাম ওই নবীর উপর সালাম কি কেটে গেছে ফিন্ডি খাবে না জম্বর এদিনে পত্রিকা শীত পত্রিকা এসেছে 400 পায়খানা ফসরাব খানা পাগল কুকুর 15 জনকে কামড়িয়ে মেডিকেলে পাঠিয়ে দিয়েছে টিংনে বেটে বেরো এবার কুত্ত হরাত দেখিন খুললে বারা হাস বুঝিস হায় হায় বুঝগুই এর বড় নবুজত দেখেন করতেন আল্লাহ হেদায়েত নসিব করুন আমিন মিলাদুন নবী নাই আছে আরে আশেখ আবুল হাত্তা ইবনে দাহিয়া কিতাব লিখেছে আজ থেকে 700 বছর আগে কিতাবের নাম আত-তানবীর ফি মাউলিদে বাশির ওয়ান নাসির তো বেদাত উনি কিনলে কি কিতাব সুবহানাল্লাহ
কিতাবর নাম কইলেও বাজা দিয়ে শেষ হইব। ইতারা সহ্য গোষ্ঠীয় কিতাব দেখে ঠিক না ঠিক আদর গভরিন না ভারর জুমলা সারা ফত্তা ফত্তা দুইবার বাবু যাব হেদায়ত নাম হত্ত করিবি উসুল সাহসী হত্ত করিবি ফুজর করলে খন্ড বার মেসকাতে মেসকাতে বে কালান্নার উড়ো মেসকাতে বুগ্গ কিতাব ইবে আর সরকারি মাদ্রাসাত নবম শ্রেণীত ফারা যায় দশম শ্রেণী আগামী বছর তুমি চাই দান হম বুধি চাই দেখিবে দাঁড়ে সারিয়ের মানুষ কষ্ট লাগার পারলাম অজম গরি আল্লাহ বুঝবে তৌফিক দেখো আমি সালাতুনিয়া মন করল কিরে রাগে যাবে যে কবরে অমন এ তোর মদিনা শহরে মন করল কিরে রাগে যাবে যে কবরে অমন এ মদিনা শহরে সারা দুনিয়া খড়ে বরাবরই আল্লাহ একবার সালাম দিয়ে উমতে কালানোর আগে ঈসা ইসলাম এখন কোথায় চতুর্থ আসমানে ওদিকে যাচ্ছি আমার আল্লাহ আরো দিলেন ওয়াইয়ুমা উবাসু হাইয়া আমার আল্লাহ বলেন এইসা হাসরের মাঠে তোমাকে যে আমি জীবিত করে উঠাবো ওই দিনের উপর আমি রব্বুল আলামিনের সালাম ইয়া নবী সালাম মালাইকা ইয়া মাশাআল্লাহ ইয়া নবী সম্পূর্ণ হতে পারে ইয়া নবী সালাম মালাইকা ইয়া আসসালাতু জুড়ে আসসা ইয়া নবী খাইরুল আনাম ইয়া নবী সালাম মালাইকা ইয়া মাশাআল্লাহ ইয়া নবী সালাম আসসালাতু ফিফটি ফিফটি আসসালাতু নিসমি নিসম আসসালাতু ইয়া নবী খাইরুল আনাম ইয়া নবী সালাম মালাইকা আসসালাতু ইয়া নবী খাইরুল আনাম ইয়া নবী সালাম আর
سلام يا نبي سلام وا 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 يا نبي سلام عليك يا الصلاة الصلاة يا نبي يا نبي سلام عليك يا رسول سلام صلاة يا কামন কবির রাতে সবে নবী রাসূল সুবহানাল্লাহ পড়তে নামাজে দেখতে তারা সে নূরানি পুর সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ বরকত মাই নামাজে দে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বরকত মাই নামাজে দে হাইতেন ইমাম ইয়া নবী সালাম আসসালাতু আসসালাতু আসসালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সালাতু ইয়া মিলাদের উপর আল্লাহর সালাম ইন্তিকাল দিবসের উপর আল্লাহর সালাম একবার দিয়ে দিলেন হাসরের মাঠে আল্লাহ যে ওবাসু হাইয়া জীবিত করে তুলবেন এটার উপর কে সালাম দিলেন বড় করে হোক নাতুর সরু জুড়ি বেঁধেনি আমার নবী যখন আসবে আল্লাহ পাকের কুদরতের দরবারে আমার নবী বলেন ইয়া রাসূলুল্লাহ সুন্নিরা তো আপনি নবীকে আজানের আগে একামতের আগে মাহফিলে মিলাদে দোকানে দপ্তরে মাঠে আপনি নবীকে সালাম দিয়েছে আমি আল্লাহ আজকে হাসরের মাঠে আপনাকে সালাম দিচ্ছি ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন জান্নাতীদের পক্ষ থেকে সুন্নিদের পক্ষ থেকে আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি নবীকে সালাম সালাম আরো দিত এবে তো 33 নম্বর আয়া পনেরো নম্বর আয়াত তো খোদা সালাম একই রকম আয়াত এখানে ওয়াসালাম এখানে ওয়াসালাম ওয়াসালাম এক জায়গায় ওয়াসালাম আর এক জায়গায় এই দেখেন পনেরো নম্বর আয়াত ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া আজ কেন বিলম্ব মন দয়ালে নবীর মাশাআল্লাহ দয়ালে নবীর গেলে বুঝবি মদিনাটা আমার নবী সালাম দেয় নাই এতে ইয়াহিয়া আল ইসলামের আগমনের উপর সালাম ওনার ইন্তিকালকে সালাম ওনার ওনার বেসতের উপর সালাম আমি কেডালিম দেখবো ভাই খান্ডিস্টাম লোক আইর আইর
আর বাজে হতো এখন আজি কোন জাল্লা জানে আজি খোজাগা সেসি ইরুম এর আর সাসা দিবরে আখেরি একবার পড়তে ঠিক না ঠিক পড়া রে আজি ইয়েন দওন আছে আদা জানি মাসা হ এ মজা নয় তো গি উঠতে দু গি 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 খেল করো আমার নবী আমার নবীদেরকে আল্লাহ কি দিয়েছে বড় করে বলেন কি দিয়েছে আরো আয়াত আছে সালামুন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা মুসা ওয়া হারুন সালামুন আলা আলাল ইলিয়াসিন সালামুন আলা নূহিন ফিল আলামিন সুবহানাল্লাহ ওয়া না আল্লাহ মুসা কালিমাল্লাহকে সালাম ইব্রাহিম খলিলুল্লাহকে সালাম তিন নম্বর টি আর নবীর সালাম দিদি খোদাই দি দেই ঠিক না বেটি খোদাই জানে নবী রাসূলের সালাম দিই তো খোদার এখন আর টিকে বেদাতি হবি নি কোন হ্যাঁ ওই সা শুনা খোদা রে খোদার এখন হইছা বেদাতি খোদা হবি নি কোন রে ইমান তাইব না বড় করে কোন তাইব না আর খোদা সুন্নাত পালন করে দিন নবীর সালাম দি এটা লাই এস্তামাত বিয়ানি আছে নামাজ আছে রোজা আছে তসবিহ আছে কোরআন তেলাওয়াত আছে নবীর সালাম নাই তিন না বেটি নবীর সালাম দল হাস শূন্য আল্লাহ বড় করে কো আল্লাহ আর আল্লাহ শূন্য পালন করে দি আন্না হারাম তা কইসা খোদা বেদাতি খোদা হতে নিসা হলি ঈমান নাকর পড়া দিয়ে না খানর পড়া দিয়ে দেবো হইতে না পারবি তিন না বেটি খ ওয়া আখরি দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আগামী আগামী 19 তারিখ ঐতিহাসিক লালদিঘির ময়দানে বিভাগীয় সুন্নি মহাসমাবেশ যাবেন না ইনশাআল্লাহ খন খন যাবেন আর তুমি খন ইনশাআল্লাহ এই অন্যতম দিদার এই যাবেন না যাবেন খন ইনশাআল্লাহ ব্যক্তি আল্লাহ আরো যাবে তৌফিক দেখো আমি না খন আগামী 7 তারিখ জানুয়ারি 19 তারিখ আর আর 19 জানুয়ারি সুন্নি সম্মেলন খন জায়গা ইমাম আলা হযরত ইমাম সৈয়দ শের বাংলা রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় শাহ রজবিয়া আজিজিয়া সুন্নি মাদ্রাসার ময়দান খ তারিখ আর আর ও আর আর তারিখ যাবে 19 তারিখ আগনাল রিভার যাবে কই এ তুনাই সুদা রে দুকিবেন কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ